পুরান ঢাকার বা নীলক্ষেতে ছোট ছোট দোকানগুলোতে যে তিহারি কিনতে পাওয়া যায়, সেই তিহারিগুলো কিন্তু আলাদা একটা টেস্ট থাকে। কি যে মজার সেই স্বাদটা! সেই স্বাদটা ফিরে পাওয়ার জন্যই আমার আজকের এই রান্নাটা আমি করেছি, আর আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজাদার হয়েছে। এই তিহারিটা রান্না করা হয়ে থাকে সরিষার তেলে। তো আমি এখানে সরিষার তেল দিয়ে তার মাঝে গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বেরেস্তার মতো করেই আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে মাংস দিয়ে দিচ্ছি। এটা গরু বা খাসি যে কোনো মাংস দিয়ে রান্না করা যায়। রাঁধুনি তিহারি মশলাটা দিচ্ছি। আমার কাছে রাঁধুনির বিরিয়ানি বা তিহারি মশলাগুলো কিন্তু খুবই ভালো লাগে। আমি বেশিরভাগ সময় এখন এগুলোই ব্যবহার করি, যেহেতু ব্যস্ততার কারণে আমি ঘরে মশলা তৈরি করতে পারছি না। তিহারির এই প্যাকেট মশলাটা দিলে আসলে তেমন কোনো মশলার প্রয়োজনও পড়ে না, কারণ তিহারি কিন্তু একদম হালকা মশলায় রান্না করা হয়। রান্নাটা প্রেশার কুকারে করলে সময়টা আরেকটু কম লাগতো, তবে চুলায় জাল করে আস্তে আস্তে রান্না করার মাঝে কিন্তু একটা আলাদা টেস্ট আছে। তিহারি বা বিরিয়ানির মাঝে কিন্তু একটু আলু দিলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটা চাইলে আলাদা করে একটু তেলের মধ্যে ভেজেও নেওয়া যায়। আমি আর আলাদা করে ভেজে নিচ্ছি না, মাংসের সাথে আমি কষিয়ে নিচ্ছি। মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি আর আলুটাকেও সেদ্ধ করে নিতে হবে, তাই এর মাঝে আমি একটু পানি দিয়ে দিয়েছি এগুলোকে পরিমাণ মতো সেদ্ধ করে নেওয়ার জন্য। এখানে 2 কেজির মতো মাংস আছে। এত মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে আসলে খাওয়া হবে না, তাই আমি এখান থেকে কিছু মাংস তুলে রাখছি, আর এটা আমি ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন খুশি বের করে আবার পরবর্তীতে নামিয়ে বিরিয়ানি রান্না করে নেওয়া যাবে। এখন এই মাংসের মাঝে আমি চাল ঢেলে দিয়ে দিচ্ছি, আর এই চালটাকে মাংস আর তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে, আর তিহারির স্বাদটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য এর মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ, আদা রসুনের পেস্ট, দিতে হবে কিছুটা পেঁয়াজ কুচি, 1 চা চামচের মতো কেওড়া জল, আধা চা চামচ টেস্টিং সল্ট, আর স্বাদ মতো দিতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি যেহেতু আস্ত দিয়ে দিই, এ থেকে আর কোনো ঝাল বের হয় না। কেউ যদি ঝাল পছন্দ করেন তাহলে কয়েকটা মরিচ ফালি করে দিয়ে দিতে পারেন, আর রাঁধুনি মশলায় কিন্তু কিছুটা মরিচ দেওয়া থাকে। বাড়তি আছে চাল আর মাংসের মিশ্রণকে মাখো মাখো করে রান্না করে নিচ্ছি, আর তারপর চুলার আঁচটাকে একদম দমে দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু আর এই তিহারি বা বিরিয়ানি খিচুড়ি কেক আর নাড়াচাড়া করা যায় না। 10-15 মিনিট দমে রাখার পরে শুধুমাত্র একবার আলতো হাতে সব কিছুকে উল্টে দিলেই সবগুলো রাইস সমানভাবে ফুটে যাবে। এই তিহারিটা খেতে যে কী মজাদার, এটা আপনারা রান্না না করলে কখনোই বুঝতে পারবেন না। হুবহু এই রেসিপিটা ফলো করে রান্নাটা করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর আপনার ফ্যামিলি মেম্বাররাও আর কখনোই বিরিয়ানি কিনে খেতে চাইবে না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।